গত ক্লাসে আমরা সিলেক্ট বোর্ড 2016 পর্যন্ত করেছি, হ্যাঁ, প্রাইমারি কনসেপ্ট অফ ব্যাংকিং ফার্স্ট চ্যাপ্টারের বোর্ড কোয়েশন। আজকে আমরা দেখছি যশোর বোর্ড 2016 কোয়েশন। কি দেওয়া আছে? বাংলাদেশ কৃষি নির্ভর শিল্প অনুন্নত একটি দেশ, বর্তমানে জনগণের মাথাপিছু আয় বেড়ে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে, ফলে বৈদেশিক বিনিয়োগ ক্রমশ বাড়ছে, কৃষি ও কৃষকদের উন্নয়নের লক্ষ্য সহজ শর্ত ঋণদান ব্যাংক ব্যবস্থা গড়ে উঠেছে, দেশব্যাপী সরকার কৃষির পাশাপাশি শিল্পের উন্নয়নের কথা ভাবছে। গ নাম্বার দেওয়া আছে কর্তৃপক্ষের সরকার দেশে কৃষি উন্নয়নে কোন ধরনের ব্যাংক ব্যবস্থার কথা বলেছে। না, স্বাভাবিকভাবে আমরা টপিকসগুলো আগে ডিসকাস করেছি, যেখানে আসলে কি কৃষি ব্যাংকই কৃষির উন্নয়নে যে কোনো কিছু সার, কীটনাশক, যন্ত্রপাতি আরও ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড যে কোনো ডেভেলপমেন্টের জন্য কৃষি ব্যাংকই এখানে হেল্প করতে পারে, ঠিক আছে। ঘ নাম্বার দেওয়া আছে কি কৃষির মতো শিল্পের উন্নয়নে বিশেষ ধরনের কোনো ব্যাংক ব্যবস্থার কি কোনো প্রয়োজন আছে, উদ্দীপকের আলোকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। কৃষি ব্যাংক, এটা কৃষির মধ্যে পড়ে, স্পেশালাইজ ব্যাংক, হ্যাঁ, স্পেশালাইজ ব্যাংকের ফিচার বা ক্যারেক্টারিস্টিক্স ফলো করছে, হ্যাঁ, কৃষির মতোই এটা যেসব অর্থনীতির বিশেষ কোনো সেক্টর নিয়ে কাজ করে সেগুলো হচ্ছে স্পেশালাইজ ব্যাংক। ঠিক শিল্পের উন্নয়নের জন্য এরকম কিছু ব্যাংক আছে, যেমন বিডিবিএল, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড। আসলে এগুলো শিল্পের বা এরকম স্পেশালাইজ সেক্টর নিয়ে কাজ করে, ঠিক আছে। তারপর দেওয়া আছে কি বরিশাল বোর্ড 16 ব্যাংক, যাতে জনগণ যাতে ব্যাংক থেকে অধিক সেবা পেতে পারে সে বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক সতর্ক, গ্রাহকের পক্ষে ব্যাংকগুলো অর্থ আদায়ও পরিশোধ করছে, শেয়ার ক্রয় বিক্রয় করছে, অর্থ সম্পদের নিরাপদ সংরক্ষণ করছে, এছাড়াও কত কাজ কেন্দ্রীয় ব্যাংক তা তদারক করে। বাংলাদেশ ব্যাংক লক্ষ্য করছে কতিপয় ব্যাংক তাদের মূল কাজের বাইরে গিয়ে শেয়ার বাজারেও বিনিয়োগ করছে, অধিক ঝুঁকিপূর্ণ খাতে ঋণ দিচ্ছে, যথাযথভাবে প্রভিশন সংরক্ষণ করছে না, তা ব্যাংকগুলোর বিরুদ্ধে কেন্দ্রীয় ব্যাংক শক্ত ব্যবস্থা নিতে যাচ্ছে। গদাম্বা দেওয়া আছে কি উদ্দীপকে ব্যাংকের উল্লিখিত কাজগুলো কোন ধরনের, এই যে উল্লিখিত কাজ বলতে যে এই ব্যাংকগুলো অর্থ আদায় করছে, হ্যাঁ, পরিশোধ করছে, শেয়ার ক্রয় বিক্রয় করছে, তারপর তারপর হচ্ছে অর্থ সম্পত্তি নিরাপদ সংরক্ষণ করছে, কাস্টোডি হিসেবে কাজ করছে, তো আসলে ওগুলো কি কৃষির কাজ, রিপ্রেজেন্টেটিভ হিসেবে কাজ করছে ব্যাংক, হ্যাঁ, কৃষির প্রতিনিধিত্বমূলক কাজ, যেটা এটা কী কী হচ্ছে বিলের অর্থ আদায় বা পরিশোধ হয়। প্রতিনিধিত্বমূলক কাজের মধ্যে আমরা দেখেছি যেমন কি বিদ্যুৎ, গ্যাস, ওয়াসা এগুলো, হ্যাঁ, আবার গ্রাহকদের পক্ষেও বিভিন্ন বিল অ্যামাউন্ট সংগ্রহ করে, যেমন দেনাদারের চেক, বিল, নোট, পেনশন, বিনিয়োগের লভ্যাংশ, প্রতিনিধি হিসেবে ব্যক্তি বা প্রতিষ্ঠান হিসেবে ব্যাংক সংগ্রহ করছে। ঘ নাম্বার দেওয়া আছে কি ব্যাসেল টু এর নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের শক্ত ব্যবস্থা নিতে বাধ্য করেছে, তুমি কি এই বক্তব্য সমর্থন করো? আসলে আমরা জানি ব্যাংকের ঝুঁকিভিত্তিক মূলধনের পর্যাপ্ততা নিশ্চিত করার জন্যে ব্যাংক একটা দুটা নির্দেশনা আছে, ব্যাংকের ব্যাসেল 1, ব্যাসেল 2। আসলে এগুলো কি ব্যাংকের জন্য সেফটি, আবার আমানতকারীদের স্বার্থ যেন, মানে তাদের ইনভেস্টমেন্ট যেন সেফটিতে থাকে, সেই জন্য আসলে সেন্ট্রাল ব্যাংক এই দিকগুলো বিবেচনা করে এই নির্দেশনাগুলো জারি করে, ঠিক আছে। তাহলে ওগুলো কিসের ব্যাসেল 2 এর নির্দেশনা অনুযায়ী আসলে এই বক্তব্য আসলে সমর্থনযোগ্য, কারণ তারা মূল কাজের বাইরে গিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করছে, যা আসলে ঝুঁকিপূর্ণ, হ্যাঁ, আবার ঝুঁকিপূর্ণ খাতে ঋণ দিচ্ছে, যা আসলে কি প্রভিশন যে আছে ওগুলো ফলো করছে না, তাহলে এই যে যে ব্যবস্থা নিয়েছে এটা অবশ্যই সমর্থনযোগ্য। তারপর আছে কি ঢাকা বোর্ড 2019 মিস্টার আহাদ ফিনান্স বিষয়ের একজন প্রভাষক, তিনি তার কর্মস্থল রাজশাহীতে ব্যাংকে একটি হিসাব খুলেন, দেশের বিভিন্ন জায়গায় ব্যাংকটি দেখতে পাওয়া যায়। মিস্টার আহাদের বন্ধু মিস্টার খান ঢাকা শহরের একজন স্কুল শিক্ষক, তিনি তার কর্মস্থলে অবস্থিত পি ব্যাংকে একটি হিসাব খুলেন। পি ব্যাংকের সকল কার্যক্রম ওই অফিস থেকে পরিচালিত হয়। একদিন তারা দুই বন্ধু ভ্রমণে যাওয়ার সিদ্ধান্ত নিলেন, যাওয়ার সময় তাদের হাতে কাছে যথেষ্ট টাকা চেকবই সঙ্গে নিলেন। জাফলংয়ে পৌঁছানোর পর হঠাৎ তাদের টাকা ঘাটতি ঘটে, তারা উভয়ই তাদের চেক ইস্যু করে টাকা সংগ্রহের চেষ্টা করে, কিন্তু তবে মিস্টার আহাদ চেকের মাধ্যমে টাকা সংগ্রহ করতে পারলেও মিস্টার খান ব্যর্থ হয়। তো গদামার্থ আছে কি উদ্দীপকে মিস্টার খান কোন ধরনের ব্যাংক হিসাব খুলেন ব্যাখ্যা করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি মিস্টার খান যে ব্যাংকটা খুলেছে সেটা, তিনি একজন স্কুল শিক্ষক, তিনি পি ব্যাংকে হিসাব করেছেন, পি ব্যাংকের সকল কার্যক্রম অফিস থেকে পরিচালিত হয়। তাহলে আমরা আগে একটা টপিক্স ডিসকাস করেছি, সেটা কি ছিল একক ব্যাংক, একটা ব্যাংকের মাধ্যমে, একটা ব্রাঞ্চের মাধ্যমে তার ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, ঠিক আছে, সেটা তাহলে কিসে পড়ে যায় একক ব্যাংক, হ্যাঁ। ঘ
নাম্বার দেওয়া আছে কি উদ্দীপকের আলোকে মিস্টার আহাদের চেকের পকেট চেকের মাধ্যমে টাকা সংগ্রহের যৌক্তিকতা বিশ্লেষণ করো। আসলে আমরা দেখতে পাচ্ছি কি মিস্টার আহাদ যেহেতু অনেকগুলো তার মিস্টার আহাদের ব্যাংকটা কি করে অনেক জায়গায় তার কিন্তু ব্যাংকের ওই ব্যাংকগুলোর অনেকগুলো ব্রাঞ্চ আছে, হ্যাঁ, তো তাদের আসলে কি ব্যাংকের কার্যক্রম খুবই বিস্তৃত, হ্যাঁ। আর ওই যে তাদের ওগুলো কিসে কোন ব্যাংকের ফিচার পড়ছে, এটা শাখা ব্যাংক, শাখা ব্যাংকের কি একটা কর্পোরেট বা হেড অফিস থাকবে, আমরা আগে ডিসকাস করেছি, এবং ওটার মাধ্যমে আরও যে বিভিন্ন দেশের বিভিন্ন স্থানে তাদের ব্যাংকের কার্যক্রম পরিচালনা করবে, যেখানে তাদের ক্যাপিটালের পরিমাণ বেশি থাকবে, মুনাফার পরিমাণ বেশি থাকবে, তারপর তার লস সংকটে পড়তে হবে না, হ্যাঁ, যদি কোনো একটা ব্রাঞ্চ লস করে তাহলে অন্যটা দিয়ে কভার করা যাবে। তাহলে এগুলো কিসের মধ্যে পড়ে? শাখা ব্যাংকের, হ্যাঁ, ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে। এরপর চট্টগ্রাম 2019, কুশিয়ারা ব্যাংক লিমিটেড সম্প্রতি ব্যাংকিং কার্যক্রম ব্যবসায় ভালো করছে না বিষয়টি অনুধাবন করে বাজারে শক্তিশালী অপর একটি ব্যাংক যমুনা ব্যাংক কর্তৃপক্ষ কুশিয়ারা ব্যাংকে তাদের অধিকাংশ শেয়ার হস্তান্তরপূর্বক যমুনা ব্যাংকের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত হওয়ার আগ্রহ প্রকাশ করল। কিন্তু কুশিয়ারা ব্যাংক কর্তৃপক্ষ এতে সম্মত না হয়ে উভয় ব্যাংককে পৃথক সত্তা বজায় রেখে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে কার্যক্রম পরিচালনা আগ্রহ। তো গ নাম্বার দেওয়া আছে কি যমুনা ব্যাংক কর্তৃপক্ষ কোন ধরনের ব্যাংক প্রতিষ্ঠায় আগ্রহ প্রকাশ করলো। আমরা একটা টপিক ডিসকাস করেছি আগে, সেটা হচ্ছে কি আসলে একটা যখন বড় কোনো ব্যাংক তাদের দুর্বল কোনো ব্যাংকগুলোকে আসলে তাদের আন্ডার নিয়ে আসে, তাদের শেয়ারগুলো ক্রয় করে। তো আসলে এটা কিসের মধ্যে পড়ে? এটা আসলে গ্রুপ ব্যাংকিংয়ে পড়ে, হ্যাঁ। তো আর এই যে যে কোম্পানিটা আসলে যে শক্তিশালী ব্যাংকটা এটা কিনে নিচ্ছে, ওটা হচ্ছে কি হোল্ডিং কোম্পানি, আর যাদেরকে নিয়ে নিচ্ছে তারা হচ্ছে কি সাবসিডিয়ারি কোম্পানি, ঠিক আছে। ঘ নাম্বার দেওয়া আছে তুমি কি মনে করো যমুনা ব্যাংক কর্তৃপক্ষ থেকে কুশিয়ারা ব্যাংক কর্তৃপক্ষ আগ্রহে প্রতিষ্ঠিত ব্যাংকিং পদ্ধতির শ্রেয়? কুশিয়ারা ব্যাংক তাহলে কি যে যমুনা ব্যাংকের ওই অফারটা তার সম্মত না হয়ে কী করে তাদের যেহেতু সক্রিয়তা বা পৃথক সত্তাকে বজায় রেখে তাদের সহযোগিতার মাধ্যমে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা আগ্রহ প্রকাশ করলো। আমরা একটা টপিক ডিসকাস করেছি, সেটা ছিল চেইন ব্যাংকিং, যেখানে নিজেদের স্বাধীনতা সক্রিয়তা থাকবে, বাট তাদের মধ্যে পারস্পরিক মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে তাদের হেল্প একটা একজন আরেকজনকে হেল্পের মাধ্যমে কী করবে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করবে, যেটা চেইন ব্যাংকিংয়ের ক্যারেক্টারিস্টিক্সে পড়ে। কুমিলাবোর 2019, রূপসা ব্যাংক কৃষি ব্যাংক ব্যবস্থার উন্নতিকল্পে কৃষকদের পরামর্শ প্রদান, ঋণদান, সার ও বীজের সরবরাহ নিশ্চিতকরণ করে থাকে। অপরদিকে গড়াই ব্যাংক জনগণের কাছ থেকে ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় সংগ্রহ করে, হ্যাঁ, সংগ্রহ করে ব্যবসা বাণিজ্যে স্বল্পমেয়াদী ঋণ দান করে। এছাড়া গড়াই ব্যাংকে অর্থ স্থানান্তর, বিল বাট্টাকরণ, বৈদেশিক বাণিজ্যের সহায়তার সময় বিভিন্ন ধরনের কাজ করে থাকে। গ নাম্বার দেওয়া আছে কি উল্লিখিত উদ্দীপকে উল্লিখিত রূপসা ব্যাংক কোন ধরনের ব্যাংক ব্যাখ্যা করতে বলা হচ্ছে। আসলে আমরা দেখতে পাচ্ছি এটা কৃষি রিলেটেড অ্যাক্টিভিটির সাথে জড়িত, আমাদের জন্য খুবই ইজি, আমরা কৃষি ব্যাংকের ফিচার সম্পর্কে জানি। আসলে এখানে কৃষকদের পরামর্শ দান, ঋণ দান, সার ও বীজের সরবরাহ করে থাকে। তাহলে এটা কী ব্যাংক? কৃষি ব্যাংক। ঘ নাম্বার, উদ্দীপকে উল্লিখিত ব্যাংকের মধ্যে কোন ব্যাংকটি দেশের মুদ্রা গঠনে মুখ্য ভূমিকা পালন করে যুক্তি সহকারে বিশ্লেষণ করতে বলা হচ্ছে। গড়াই ব্যাংক, যেটা কী করে মানি ট্রান্সফার হেল্প করে, বিল ডিসকাউন্টে করতে সহায়তা করে, এবং এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসে হেল্প করে, যেটা কৃষি কোন ব্যাংকের ক্যারেক্টারিস্টিক্সে পড়ছে, এটা হচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের ক্যারেক্টারিস্টিক্স। কমার্শিয়াল ব্যাংকিং এইসব কাজগুলো আসলে করার জন্য গ্রাহককে হেল্প করে এবং প্রতিনিধি হিসেবে গ্রাহকের পক্ষে এসব কাজ করে থাকে। আর আপনাদের যেহেতু সামনে এক্সাম আছে, আপনারা চাইলে সকল বোর্ড 2018 এবং সকল বোর্ড 2017টা দেখতে পারেন। আমি আগে বলে দিয়েছি আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 5-10 নম্বরের জন্যে, আর 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে 20 নম্বরের জন্যে, ঠিক আছে।